আগামী কয়েক মাস করোনা কমার লক্ষণ তো নেই, বরং তা বহুগুণ বেড়ে যাবে। জুলাইতে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 5 লাখ পেরিয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন মার্কিন প্রবাসী ভারতীয় অধ্যাপক ভ্রমণ মুখোপাধ্যায়। এই মার্কিন প্রবাসী দেশে লকডাউন এবং করোনা নিয়ন্ত্রণের উপর 43 পাতার একটি রিপোর্ট তৈরি করেছেন। তাতে বলা হয়েছে ভারতে যা পরিস্থিতি তাতে জুলাইয়ের শুরুতে করোনা আক্রান্তের সংখ্যা 5 লাখ পেরিয়ে যাবে। এক নজরে দেখুন 20 থেকে 25 মে পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যাটা কিভাবে বেড়েছে। 20 মে করোনায় আক্রান্ত 5611 জন, 21 মে আক্রান্ত 5609 জন, 22 মে আক্রান্ত 6088 জন, 23 মে আক্রান্ত 6654 জন, 24 মে আক্রান্ত 6767 জন, 25 মে আক্রান্ত 6977 জন। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এক নজরে 30 জানুয়ারি থেকে 25 মে পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যাটা কিভাবে বেড়েছে তা দেখে নেওয়া যাক। 30 জানুয়ারি 1 জন, এক মাস পর অর্থাৎ 28 ফেব্রুয়ারি 3 জন, 30 মার্চ 1071 জন, 30 এপ্রিল 33,050 জন, 25 মে অর্থাৎ 4 মাসের সংখ্যাটা 1 থেকে বেড়ে দাঁড়ালো 1,38,845 জনে। 26 মে মঙ্গলবার সকালে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,45,380 জনে। জানা গিয়েছে শেষ 24 ঘন্টায় 6,535টি নতুন সংক্রমণ হয়েছে, যা একদিনে সর্বোচ্চ সংক্রমণের কিছুটা কম। মঙ্গলবার নতুন করে 146 জনের মৃত্যু হয়েছে, এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4,167 জনের।